do 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 ও দেখায় অচেনায় চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায় বন্ধু পথের ডাকে নামব পথে একসাথে বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু স্বপ্ন আছে সাহস আছে আছে মনে আশা কিছু জিজ্ঞাসা নির্ভয় মন বন্ধু অহনা বিরাট বিশাল একটা অগ্রগতি ঘটিয়ে দিল। আমাদের প্রিয় পুলিশ অফিসার বর্ণনা মতন একজনকে মিলিয়েছেন, ঢাকার নামী মানুষ, অনেক উপর মহলে তার ওঠা বসা। খড়খড়িয়া ক্রিকেট টুর্নামেন্টের পেছনে তার অনেক অবদান, তিনি ক্রিকেটের মানুষ হিসেবে সুপরিচিত। কিন্তু অফিসার বললেন, আমি ভাই পুলিশ মানুষ। ফাইল দেখে সেই মানুষটার আরও অন্য পরিচয় পেয়ে যায়। আর বিস্তারিত বললেন না, অন্য এক প্রস্তাব করে বসলেন। ইব্রাহিম চেয়ারম্যান, আনুশেখের সঙ্গে বসা কথা বলা জরুরি। ছোট কাকু জানালেন, সেটা সম্ভব, আমাদের সঙ্গে মরিয়ম, তার মেয়ে রয়েছে, রয়েছে অহনা। অফিসার বললেন, চেয়ারম্যান সাহেবকে চা খেতে ডাকেন। বুদ্ধিমান লোক এলেন চা খেতে। কথা হলো ঘটে যাওয়া নানান বিষয়, কথা হলো ঘটনার পরে ঘটনা থামানোর বিষয়। বিরাট অগ্রগতি ঘটল একদিনে। বিকেলবেলায় আনুশেখ এবং চেয়ারম্যান হবেন মুখোমুখি। সেটা ঘটলে রহস্যের সমাধান চলে আসবে হাতের মুঠোয়। গলফ ক্যাপ আর পাইপওয়ালা মানুষকে কব্জা করা তখন হবে সময়ের ব্যাপার মাত্র। বুধবার বিকেল, ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে আর আমরা রয়েছি অপেক্ষায়। বিশেষ সেই ঘটনার কথা জানি শুধু আমরা কয়েকজন মানুষ। সময় যতই এগিয়ে আসছে আমাদের উত্তেজনা অস্থিরতা বেড়ে চলেছে। শেষ পর্যন্ত দুজন আসবে তো? প্রতি মুহূর্তের খবরাখবর রাখা হচ্ছিল। হ্যাঁ, বাড়ি থেকে দুজনই বেরিয়েছেন বিশাল মোটরসাইকেল বহর নিয়ে। ছোট কাকু বললেন, হ্যাঁ দলে বলে আসুন, ক্ষতি নেই, কিন্তু দল ও বলকে অপেক্ষা করতে হবে দূরে, তাদের নিকটে থাকতে দেওয়া যাবে না। দেয়া যাবে না, কারণ সমঝোতার আয়োজনে আসল মানুষদের পেছনে বাড়তি লোক থাকা মানে পানি ঘোলা হয়ে যেতে পারে। এলেন তারা, দলবলকে অপেক্ষা করতে হলো অনেক দূরত্বে। ক্যাপ্টেন, আশা করো তুমি কিছু বলবে। সবার আগে আমার মনে হয় যিনি যিনি এই আইডিয়াটা করেছেন, যিনি এই সম্মেলনের আয়োজন করেছেন, অফিসার আপনি কিছু বলবেন প্লিজ। অফিসার দুই প্রতিদ্বন্দ্বীর সমঝোতার আগ্রহকে খড়খড়িয়ার জন্য বিশেষ গর্বের বলে উল্লেখ করে
ছোট্ট শুভেচ্ছা বক্তব্য রাখলেন। সে বক্তব্য ঘরের মধ্যের ভারী ভাবটা হালকা করে দেয়। আপনাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকুক, কিন্তু সে প্রতিদ্বন্দ্বিতা হোক মানুষের ভালোবাসা অর্জনের। যদি হাত মিলিয়ে হাসি মুখে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হতে পারেন, তাহলে আপনারা হবেন অধিক সম্মানিত, অধিক শ্রদ্ধাবান। মনে রাখতে হবে, কেবলমাত্র হাত মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামলেই আপনারা হবেন অধিক সম্মানিত, অধিক শ্রদ্ধাবান। আপনারা এসেছেন, সামান্য দূরত্বে দুজন বসে রয়েছেন। আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি কে আগে উঠবেন, কে আগে অন্যের দিকে হাতটা বাড়িয়ে দেবেন, কে এগিয়ে আসবেন প্রথম এবং আলিঙ্গন করবেন। আমরা অপেক্ষা করছি। চেয়ারম্যান সাহেব, ক্রোধ ভালো জিনিস না, সেটা বুঝেই তো আমি এখানে চলে আসলাম। আমার মেয়ে মরিয়ম বলল, নিজের ভালো বড় না গ্রামের ভালো বড়, নিজের ভালো না চায় যদি গ্রামের ভালো চাও তাহলে মিলে যাও। আরে আমি তো আমারে বললাম, ইব্রাহিম গায়ের জোরে নিজেরই খুশি করা যায়, যার ভিতরে প্রেম আছে সবাই তারে ভালোবাসে। প্রেমের জোরই বড়। এখন বুঝলাম, আপনাদের চেয়ে এই গ্রাম ও গ্রামবাসীদের স্বার্থকে আপনারা বড় করে দেখেছেন, সেজন্যে আপনাদের সালাম, শ্রদ্ধা এবং সাধুবাদ। ক্যাপ্টেনের কথার সাথে তাল মিলিয়ে আমি একটা কথাই বলতে চাই যে আপনাদের মানুষের ভালোবাসা জয় করতে হবে ভালোবাসাকে, তাহলে দেখবেন তৃতীয় কোনো পক্ষ মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং এই গ্রামের কোনো ক্ষতিও করতে পারবে না। হ্যালো, আজকে তো চলে আসলাম তাড়াতাড়ি, কোনো অসুবিধা নেই, কালকে সকালে 11টার মধ্যে চলে আসবে। আরে না না, আমি ঠিক চেয়ারম্যান আর আনু শেখ হাত মেলালো, বুক মেলালো। ভেবেছিলাম যাক অঘটন ঘটা থামবে, এবার থামলো না। সবাই চমকে যাওয়ার মতো খবরটা শুনল। খড়খড়িয়া স্পোর্টিং ক্লাবের কোচ মহিবুরকে আক্রমণ করা হয়েছে। যাদেরকে সন্দেহ করা হয়েছে তারা এখন এমন কাণ্ড ঘটাবে না, তাহলে কারা কেন করছে এসব? গোয়েন্দা গগন অনেক দিন ধরে অনেক মানুষকে ফলো করে আসছিল, সেই অনেকের একজন কোচ মহিবুর। তাকে ফলো করতে করতে ছোট কাকুর প্রশ্নের জবাব পাওয়া যায়, কে বা কারা?
গগন গোয়েন্দা জিন্দাবাদ। বলা হয় যে অতি কৌতূহল ভালো না, কিন্তু গগন গোয়েন্দার অতি কৌতূহলের কারণে আমরা আমাদের রহস্য সমাধানের সূত্র খুঁজে পেয়েছি। গোয়েন্দা গগন সব পরিষ্কার করে দিল। জানা গেল খড়খড়িয়া গ্রামের উত্তেজনাপূর্ণ ঘটনার নেপথ্যে কোচ মহিবুর, নাইজেরিয়ান আর আন্তর্জাতিক চোরা কারবারি আহসানুল করিমের হাত রয়েছে। পেড্রো আর করিম ঢাকা পালিয়ে যাবে ঠিক করে নেয়। কোনো বিপদ না রাখার জন্য হামলা করা হয় কোচ মহিবুরের উপর। শুধু তাই নয়, পরদিন গুলি বা খুনি টার্জনকে পাঠানো হয় ছোট কাকুকে হত্যার জন্য। এ যেন শত্রুপক্ষের মরণ কামড়। নজর রেখেছিল গগন, হঠাৎ তার ফোন। বাড়িতে বিপদ ঢুকেছে, ভয়ঙ্কর বিপদ। ফোনে কি বোঝা যায় কোন বিপদের কথা বলা হচ্ছে? বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি, তারপর দৌড়ে নিচে নামি। মাথার উপর ফ্যান ঘুরলেও ভয়ঙ্কর লোকটা বলছিল ঘরে খুবই গরম। ছোট কাকু বললেন বিকেলের ছাদটা চমৎকার, তাই নাকি বলে ছাদে যেতে চায় সে ভয়ঙ্কর লোকটা। ছোট কাকু বললেন চলেন যাওয়া যায়। গুলি টার্জন বা খুনি টার্জন খুন করতে এসে আমার ইটের আঘাতে হলো কুপকাত, তারপর পড়বি পর পুলিশের হাতে, আর ওই হাতে পড়লে কোনো কিছুই গোপন রাখবার উপায় থাকে না। পানির মতো পরিষ্কার হয়ে গেল সব। গোয়েন্দা গগন ছবি তুলেছিল তিনজনের, একজনকে আমরা চিনি কোচ মহিবুর, তার সাথে দুজন কারা? পুলিশ অফিসারের সাহায্য পাওয়া গেল,
হাতে পাইপ থাকা লোকটার নাম আহসানুল করিম, সেই যে অহনার বর্ণনার মানুষ। দুষ্প্রাপ্য ঐতিহ্যবাহী জিনিস পাচার করা ওর পেশা। মানুষের নজরে না পড়ার জন্য চেহারা বদলায়, ফ্রেঞ্চ কাট নকল দাড়ি পরে মাঝে মাঝে। খেলার আয়োজন কেন করা হয়েছিল খড়খড়িয়া গ্রামে? মিন্টু মিন্টু সাউথ আফ্রিকা থেকে ফেরার আগে একটা খনি ভিজিটে গিয়েছিল, সেখান থেকে ফেরার সময় ও সুভিনিয়ার হিসেবে একটা ব্যাগ নিয়ে আসে। দেশে ফেরার সময় মিন্টু আরো চারটি ব্যাগ সংগ্রহ করে। এই চারটি ব্যাগ মিন্টু চারজনকে উপহার দেয়। একজন হলো তুষার আর বাকি তিনজন খড়খড়িয়া গ্রামের। এখানে যে বিষয়টা দেখতে হবে, যে বন্ধুদেরকে ব্যাটগুলো দেয়া হয়েছিল তারা কিন্তু সবাই আক্রান্ত হয়েছে। এখানে তো রহস্যের সূত্রটা পাওয়া যায়। ছোট কাকু পুলিশ অফিসারকে জানিয়েছিলেন ইন্টারনেটে তিনি দেখেছেন, অফিসার কিছুদিন আগে রোমে নিলামে ওঠা ডাবল ইগল সাউথ আফ্রিকায় পাচার হয়ে এসেছে। সেটা একটা ব্যাট, ক্রিকেট ব্যাট, যে ব্যাটের মধ্যে লুকানো থাকে অতি মূল্যবান দুটো স্বর্ণ মুদ্রা। আমরা সবাই হা হয়ে শুনলাম মিন্টুর কেনা ব্যাটটা বদলে কিভাবে তার হাতে তুলে দেওয়া হয়েছিল দুষ্প্রাপ্য ডাবল ইগল স্বর্ণ মুদ্রার ব্যাট। 1993 সালে এই সোনার মুদ্রা দুটো তৈরি হয়েছিল, রোমে একটা নিলামে বিক্রি হয় $70,60,000 এবং তখনই ওই ব্যাগটা দুনিয়ার মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আন্তর্জাতিক চোরা কারবারিদের কাছে। রোম থেকে ব্যাগটাকে আনা হয় সাউথ আফ্রিকায়। করিম পেট্রোর বুদ্ধিতে বাংলাদেশ থেকে আসা মিন্টুর কেনা ক্রিকেট ব্যাটটা বদলে ডাবল ইগল ব্যাটটা বাংলাদেশে আনার চেষ্টা হয় এবং তা সফলও হয়। ব্যাট বাংলাদেশে আসা মানে শুরু হয়ে যায় তার উদ্ধারের অভিযান। মিন্টু জানায় আফ্রিকার থেকে ফেরার সময় আরও কয়েকটা ব্যাট সে কিনে ফেলে, গ্রামে কয়েকজন বন্ধুকে উপহার দিবে। চোরা কারপারিরা গেল ফেসে, কোন বন্ধুর কাছে কোন ব্যাট চলে গেল সেটা বুঝতে টুর্নামেন্টকে কাজে লাগাতে সিদ্ধান্ত নেয় তারা। চেয়ারম্যান আর আনুশেখের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তাও তারা কাজে লাগায়। ব্যাট উদ্ধারের সমস্ত আক্রমণগুলো তারা দুজন ঘটাচ্ছে বলে সন্দেহ জাগানো যায়। বিখ্যাত এক ভদ্রবেশী চোরাচালানকারীকেও আমরা ধরে ফেলতে পারি। সে নাইজেরিয়া থেকে আসা গোমেজের সঙ্গে পার্টনারশিপ তৈরি করেছে। অফিসার অ্যারেস্ট করে ফেলেন আহসানুল করিম আর পেড্রো ডি গোমেজকে। একটা আফ্রিকান দৈনিকে ছাপা হওয়া পেড্রো ডি গোমেজের ছবি এবং তার পরিচয় দেখালেন ছোট কাকু। পুলিশ অফিসার তথ্য দিলেন গুলি টার্জন বা খুনি টার্জন সম্পর্কে, কেন সে ছোট কাকুকে খুন করতে এসেছিল, কে পাঠিয়েছিল তাকে, চোরা কারবারি আহসানুল করিম। ব্যাস তারপর একের পর এক তথ্য জোড়া লাগালে পুরো ঘটনা পরিষ্কার হয়ে যায়। তুষার মিন্টুর ভাই কেন আক্রান্ত হয়েছিল, মিন্টু তাকে একটা ব্যাট উপহার দিয়েছিল। খড়খড়িয়াতে যে বন্ধুদের মিন্টু ব্যাট উপহার দিয়েছে তারাও আক্রান্ত হয়েছে, এই সূত্র সব সহজ করে দেয়। সব শেষে শুনে আরাম পাওয়ার মতো কথা, মিন্টু আসল ব্যাটটা রেখে এসেছিল ডাকাতে। রান্নাঘরে ইঁদুর তাড়িয়ে মেরেছিল বলে সেটা ঘরে না এনে রেখেছিল চালের বস্তার ফাঁকে। চোখে দেখা হলো সেই মহা মূল্যবান ব্যাট। ব্যাটটা নিয়ে কোনো আগ্রহী দেখালো না একজন অহনা। ব্যাটের চেয়ে মহা মূল্যবান মনে হলো ধরা পড়া আসামিদের। সম্পূর্ণ নতুন ধরনের সেলফি হবে ভেবে একের পর এক সেলফি তুলতেই থাকলো আর বলতে থাকলো, সম্পূর্ণ নতুন ধরনের সেলফি হবে। ইস, গোয়েন্দাগিরি করতে এসেছিলাম বলেই তো এমন অসাধারণ চমকপ্রদ সেলফির সুযোগ তৈরি হলো। সেলফি উইথ ক্রিমিনালস, হাজার খানেক লাইক মিনিটে মিলে যাবে, সেটা সম্ভবত বিশ্ব রেকর্ড হয়ে যেতে পারে। এই ঘটনা তো গিনেস বুকে নাম ওঠার মতো। এই সবাই এসো, সেলফি হয়ে যাক, সব শেষে আসল সেলফি তো হবে এখনি। তাই বললেন ছোট কাকু, আরো বললেন আসল সেলফি দিয়ে তোমার কিন্তু গিনেস বুকে ওঠা হবে না। কত
চল নিয়ে চল, চল নিয়ে চল জানায়, ও দেখায় অচেনায়, চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু খুঁজে পাবো, পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু, স্বপ্ন আছে সাহস আছে আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা নির্ভয় মন বন্ধু। সঙ্গে আছে